উদয়পুর ব্লক। এটির আয়তন 12.05 বর্গ কিলোমিটার। জায়গাটি কালাই উপজেলার কৃষিতে ব্যাপক গুরুত্বপূর্ণ। পূর্বে এখানে ধান ও আলুর আবাদ বেশি হলেও বর্তমানে গম, ভুট্টা, সরিষা, সবজি ও ডাল ফসলের আবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে এখানে সরাসরি মাঠ পর্যায়ে কৃষকের সাথে কাজ করে যাচ্ছি। আজকের দিনটি শুরু করেছি সরাসরি মাঠ পরিদর্শনের মাধ্যমে। এখানে আলুর জমিতে কৃষকের সমস্যা চিহ্নিত করে সমাধান ও পরামর্শ প্রদান করেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলুর কি পরিস্থিতি এখন? আলুর এখন যে বেমার আটকান দাদা বা পচারি পচারি পচারি। যে ঔষধ লিখে দিলাম এইটা আপনার বাজার থেকে এটা নিয়ে এসে অবশ্যই ঔষধটা ভালোভাবে মিশায়া আপনার মাস্ক পরে হাতে গ্লোভস পরে এরপর ছিটাবেন, ঠিক আছে? এটা দিলে আশা করা যায় আপনার যে কন্ডিশন আছে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? নতুন কোন সমস্যা নিয়ে আমার ঊর্ধ্বতন স্যারের সাথে আলোচনা করে কৃষককে সমাধান দিয়েছি। মাঠের কি পরিস্থিতি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। মাঠের অবস্থা তেমন ভালো না, ওই যে সরিষার স্যার গোড়ায় সরিষার গুটি গুটি শিকড়ে গুটি গুটি আকার ধারণ করছে। আচ্ছা, আপনি একটা ছবি উঠায় আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। জি স্যার। জি 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 জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ রুবেল সাহেব, এটা দেখলাম এবছর সরিষাতে এই রোগটা বেশি দেখা যাচ্ছে। জি স্যার। এটাকে বলা হচ্ছে ক্লাব রুট অফ মাস্টার্ড সরিষার। কৃষি অফিসের নির্দেশনায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তি বাস্তবায়নে কৃষকের সাথে কাজ করে যাচ্ছে। নিয়মিত সাপ্তাহিক মিটিংয়ে পাওয়া কৃষি অফিসার স্যারের নির্দেশগুলো পরবর্তী মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিটি গ্রুপে পূর্বালোচনা বিষয়, বর্তমান পরিস্থিতি এবং পরবর্তী সপ্তাহে করণীয় বিষয়াবলী আলোচনা করে থাকি। বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন ও মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের নতুন নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ সৃষ্টিতে সহযোগিতা করে থাকি। বিকেলবেলা ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্রে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি।